যারা ভোট ঠেকাতে আসে তাদের অপতৎপরতা প্রতিহত করা সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। দুপুরে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে ঢাকার দুই সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে একথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ভোট দেয়া যেমন গণতান্ত্রিক অধিকার, ভোট না দেয়াও গণতান্ত্রিক অধিকার, কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়। কাউন্সিলরদের কাছ থেকে কোনো ঝুঁকি কিংবা নাশকতার কোনো তথ্য পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন উপলক্ষে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই, নাশকতা নেই। রাজধানীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে পুলিশ ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করবেন জানিয়ে তিনি বলেন, হকার উচ্ছেদের সঙ্গে পুনর্বাসনের বিষয়টিও জড়িত, তাদের জন্য বিকল্প কী করা যায় সে বিষয়ে আলাপ আলোচনা চলছে বলেও তিনি জানান। কাউন্সিলর সাহেবরা যেটি বলেছেন, এলাকার সকল লোকজন তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, তারা এই শব্দটি ব্যবহার করেছেন, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করার জন্য এবং ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য তারা আন্তরিকভাবে অপেক্ষা করছে 7 তারিখের জন্য।